আর দুইজনের নামে দুটি সূরা দিয়েছেন, তারা নবীও নয়, তারা রসূলও নয়, কিন্তু আল্লাহ পাকের খাস মনোনীত বান্দা, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের ওলি। একজন হলো পুরুষ ওলি আর একজন হলো মহিলা ওলি। মহিলা ওলি যিনি, তিনি আল্লাহ পাকের এত পছন্দের ওলি। আমার সম্মুখ পানে বসা আমার বাবার বয়সী বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরম যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামণিরা, পর্দার অন্তরালে বসে কোরআনের মাহফিল শুনছেন, এরকম আবেদা জাহেদা সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলকে নিয়ে আল্লাহ পাকের দরবারে আলি শানে শুক্রিয়া গুজার হচ্ছি যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল রহমানুর রহিম আমাদেরকে তার রহমের সিনগ্ধ ছায়াতলে আশ্রয় দিয়ে পবিত্র কোরআনের মাহফিলে নবীজির বাসায় জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। মালিকের দেয়া জবান দিয়ে মালিকের দরবারে শুকর গুজার হচ্ছি, সকলে জোরে সরে পড়ছি আলহামদুলিল্লাহ, আবার পড়েন আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলে এসে বেজার না খুশি, যারা খুশি হয়েছেন একবার আল্লাহর বরকতের ঘোষণা দিন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলোক আল হাদিসের আলোক, লিল্লাহে তাকবীর, আল্লাহ আপনাদের কবুল করুন। নবীজির উপর অসংখ্য দুরুদ আর সালাম, যেই নবীজির ওসিলায় বিশ্বজাহানের অসংখ্য অগণিত অপূরন্ত উন্মুক্ত নিয়ামত রাজি পেলাম। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব চরাচরে অসংখ্য মাখলুক প্রেরণ করেছেন, তন্মধ্যে দুই দল মাখলুক, দুই জাত মাখলুক আল্লাহ পাকের কাছে মাথা নত করার জন্য খাস করে দিয়েছেন। একদল হলো জিন জাতি, একদল হলো কি, জিন জাতিদেরকে আল্লাহ দুনিয়াতে দিয়ে তাদের জন্য জান্নাতের মান্না সালোয়া পাখির ভুনাগ্রস্ত দুনিয়াতে খাবার ব্যবস্থা করে দিয়েছেন। এই জিন জাতি আল্লাহ পাকের নিয়ামত খেয়ে যখন আল্লাহ পাকের নিয়ামতের না শুকরিয়া আদায় করেছে, আল্লাহ পাকের আবাদতে পৃষ্ঠপোষকতা শুরু করেছে, তখন আল্লাহ তাদেরকে নারাজ হয়ে পৃথিবীর অনাবাদী বনভূমি পাহাড় পর্বত গ্রীষ্মরঙ্গ তাদের জন্য পৃথিবীর সবচেয়ে নিন্দনীয় জায়গাগুলোতে আল্লাহ আবাসস্থল দিয়ে দিয়েছেন। তাদেরকে সুখের আবাসস্থল থেকে বিদায় করার 2,56,67,200 বছর পর আল্লাহ পাক এরাদা করেছেন এবং সৃষ্টি করেছেন গোটা মানব জাতির আদি পিতা, আমাদের সকলের আদি পিতা হযরতে আদম আলাইহিসসালামকে। আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে সৃষ্টি করার পর রাখছিলেন জান্নাতে। কোথায়? জান্নাতে। জান্নাতে, ওই জান্নাতে বেশি দিন থাকতে পারলেন না, শয়তানের দোকায় তিনি আল্লাহ পাকের নিষিদ্ধ ফল খেয়ে চলে আসছেন দুনিয়াতে। কোথায় আসছেন? ওই আদম থেকে আল্লাহ তৈরি করলেন তার সহধর্মিনী তথা তার স্ত্রী মা হাওয়াকে, আর উভয় থেকে আল্লাহ তাআলা তৈরি করলেন গোটা মানব জাতিকে। সুবহানাল্লাহ। এই মানুষেরা দুনিয়ার জমিনে এসে কে কি করবে, কে কি খাবে, কে কী রকম হবে, আল্লাহ পাক সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছেন এই পবিত্র কালামে। সুবহানাল্লাহ পড়বেন না? এই কোরআনুল কারিমের বিসমিল্লাহ
এই আয়াতে কারিমার শুরু বা আর শেষ সূরা সূরাতুন নাস, এই সূরার শেষ অক্ষর বর্ণ হলো সিন, তার মানে বস যথেষ্ট। গোটা মানব জাতির জন্য একখানা গাইডলাইন দিলেন, একখানা বুক দিয়ে দিলেন, কিতাব দিয়ে দিলেন, যার নাম কোরআন শরীফ, প্রতিটি মানব জাতির জন্য যথেষ্ট। এই কোরআন শরীফে আল্লাহ তাআলা 114টি সূরা দিয়েছেন, কতটি? 114টি সূরা দিয়েছেন, তার মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুল লুকমান। সূরার নাম সূরা লুকমান। কি নাম? যে লুকমান একজন মানুষের নাম। কার নাম? যে মানুষের নাম। আল্লাহ পাক এই কোরআনুল কারিমে মানুষের নামে 8টি সূরা দিয়েছেন। কয় সূরা? 114 সূরার মধ্যে মানুষের নামে আল্লাহ সূরা দিয়েছেন 8টি। কয়টি? 8টি। তন্মধ্যে 6 জন হলো নবী ও রসুল। 6 জন কি? নবী ও রসুল। আপনারা যদি বুঝেন, আমি সার্থক, এই মাহফিল সার্থক, কারণ কোনো মানুষ যদি কোনো বিষয়ে বুঝে তখন তা আমল করে। এই কোরআনের মাহফিল আমলের জন্য। কিসের জন্য? এই জন্য আপনারা যে বুঝতেছেন, এটা আমি বুঝতে পারবো যখন আমার কথায় সাড়া দিবেন। আল্লাহ পাক এই কোরআনুল কারিমে 8 জন মানুষের নামে সূরা দিয়েছেন। কয়জনের নামে? 8 জনের নামে। তন্মধ্যে 6 জন হলো নবী ও রসুল। 6 জন কি? নবী ও রসুল। একজন হলো হযরতে নূহ আলাইহিসসালাম, একজন হলেন হযরতে হুদ আলাইহিসসালাম, একজন হলো হযরতে ইউনুস আলাইহিসসালাম, একজন হলো হযরতে ইউসুফ আলাইহিসসালাম, একজন হলেন হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম, আর একজন হলেন সারে দো জাহানের রহমতের নবী, আখিরি নবী, আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। সূরা নূহ, সূরা হুদ, সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ, এই হলো 6 জন নবী ও রাসূল। আর 2 জনের নামে 2টি সূরা দিয়েছেন। তারা নবীও নয়, তারা রসুলও নয়, কিন্তু আল্লাহ পাকের খাস মনোনীত বান্দা, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের ওলি। একজন হলো পুরুষ ওলি, আর একজন হলো মহিলা ওলি। মহিলা ওলি যিনি, তিনি আল্লাহ পাকের এত পছন্দের ওলি, যাকে বিনা স্বামীতে আল্লাহ পাক একটি সন্তান দান করছেন, যিনি মায়ের পেট থেকে নবুতি নিয়া দুনিয়ার জমিনে মায়ের পেট থেকে এসেই কথা বলেছেন, যিনি তার মায়ের সতীত্বের পরিচয় তার কোলে বসেই দুনিয়াতে আসার সাথেই কথা বলে দিয়েছেন, তিনি হলেন আমাদের নবী, 500 থেকে 600 বছর আগে দুনিয়াতে আসা নবী হযরতে ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহর মা হযরতে মারিয়াম, হযরত মারিয়াম, তিনি ছিলেন মহিলা ওলি। আর একজন ওলি হলো পুরুষ ওলি, তিনি হলেন হযরতে লুকমান আল হাকিম। লুকমান, তাকে আল্লাহ এত পছন্দ করেছেন, তার জীবনে ঘটে যাওয়া কতিপয় বিষয়কে আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য, হেদায়েতের জন্য এই তার নামে একটি সূরা দিয়ে কোরআন শরীফে তার জীবনটাকে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। আমি আপনাদের সম্মুখে এই আল্লাহ পাকের খাস ওলি, যার নামে আল্লাহ একটা সূরা দান করেছেন, এই লুকমান আল হাকিম, তার ব্যাপারে কোট করে দেওয়া কথাগুলো থেকে আমি এই সূরার 34টি আয়াতের 11 নম্বর আয়াত থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। আমি যেই সূরা পড়েছি, সূরার নাম লুকমান। সূরা লুকমান, সবাই বলেন কি নাম? লুকমান। সূরা লুকমান কে ছিল? আল্লাহ পাকের ওলি। আল্লাহ পাকের ওলি, কথা বলেন, আল্লাহ পাকের ওলি, ওলি আল্লাহ পাকের মনোনীত বান্দা, আল্লাহ পাকের বন্ধু।
লোকমানের নামে আল্লাহ যে সূরা দিয়েছেন এই সূরার 11 এবং 12 এই দুই আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম রাখলেন লোকমান। লোকমান অর্থ কি? লোকমানের অর্থের একটি অর্থ হলো বুদ্ধিমান। অর্থ কি? বুদ্ধিমান, জ্ঞানী। দুই নাম্বার অর্থ হলো জ্ঞানের পরিচয় দানে মানুষের মাঝে নসিহাতকারী, ওয়াইজ, উপদেশ দানকারী। তিন নাম্বার হলো লোকমানের অর্থ হলো প্রজ্ঞাবান। লোকমানের চতুর্থ অর্থ হলো প্রকৌশলী। লোকমান আল হাকিমের অর্থ হলো মহাজ্ঞানী, হিকমতওয়ালা। লোকমান হাকিম তিনি কে ছিলেন? তিনি ছিলেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম। তার আরেক ভাই ছিল নাখুর। কি নাম? নাখুর। আমাদের জাতির পিতার বাবা ছিলেন তার এক, তিনি মূর্তি পূজা বানাতেন বলে তাকে বলা হইতো আজর। কি বলা হইতো? আজর। এই আজরের এক সন্তান ছিল নাখুর। নাখুরের ছেলে ছিল বাউর। এই বাউরের ছেলের ঘরে আল্লাহ তাআলা দান করেছেন এই লোকমান আল হাকিমকে। এ থেকে পরিচয় পাওয়া যায় তিনি ছিলেন আজরের নাতির ঘরের পন্থী তথা পৌত্র ছিলেন। তো লোকমান হাকিমের ব্যাপারে তফসির কিতাবের মধ্যে আসছে, অকাল আল ওয়াকিদি রহমতুল্লাহ আলাই ইন্নাহু কানাল কাদি আলা বনি ইসরাঈল ক্বাবলা জামানিন দাউদ আলাইহিস সালাম। আল্লামা ওয়াকিদি রহমতুল্লাহ আলাই বলেন তিনি ছিলেন বনি ইসরাঈলের মাঝে বিচার ফয়সালাকারী। তিনি ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালামের আগে আল্লাহ পাকের মনোনীত একজন আলেমে দ্বীন, সমাজপতি, একজন প্রকৌশলী, মহাজ্ঞানী ব্যক্তি। তার ব্যাপারে আল্লামা ওয়াহাব ইবনু মুনাব্বি রহমতুল্লাহি আলাইহি বলেছেন তিনি ছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালামের খালাতো ভাই। আইয়ুব আলাইহিস সালামের খালাতো ভাই। আইয়ুব আলাইহিস সালামের জীবন পরিচিতির দিক থেকে বোঝা যায় তিনি ছিলেন আমাদের নবীর কমপক্ষে 4,500 বছর আগের একজন নবী। এ থেকে বোঝা গেল লোকমান আল হাকিম আমাদের নবীর 4,500 বছর আগে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন মনোনীত, আল্লাহর গৃহীত একজন ওলি লোকমান আল হাকিম। লোকমান আল হাকিম তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যার ব্যাপারে তাফসিরে মাজহারি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে দুররে মনসুরের মধ্যে আসছে নবীজির চাচা রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তিনি ছিলেন আবিসিনিয়ার এক বড় লোকের ক্রীতদাস, একজন কেনা গোলাম। তিনি মাঝে মধ্যে কাঠমিস্ত্রি কাজ করতেন, এই জন্য তাকে নাজ্জার ও কাঠমিস্ত্রিও বলা হতো। তার ঠোঁটগুলো ছিল মোটা মোটা, পাগুলো ছিল ফাটা ফাটা। তিনি উচ্চতায় ছিলেন বেটে। তার কথা ছিল আমি দুনিয়াতে খাব শারীরিকভাবে খেটে। লোকমান হাকিম দেখতে ছিল একেবারে কালো, আল্লাহর কাছে অসংখ্য অগণিত কোটি মানুষের চেয়েও ভালো। হাদিস শরীফের মধ্যে আসছে আমাদের নবীজি ওয়াজ করেছেন, আমার সাহাবিরা এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক তিনজন কালো মানুষ বানিয়েছেন, যাদের মতো এত কালো পৃথিবীতে কোনো মানুষ হয় নাই এবং হয় না, কেয়ামতের আগেও হবে না। সুবহানাল্লাহ। নবীজির সাহাবিরা বলেছেন হুজুর আমরা একজন সম্পর্কে জানি এবং তাকে চিনি, তিনি হলেন বেলালে হাবশি, উমাইয়ার গোলাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী
आखिरी नबी सहाबाई क्राम दर के बोले सेन साहबिरारे तुमरा बिलाल के देखे चो बिलाल की चिने चो किंतु बिलालेर मर्जादा एकुन पर्यंत बुझुनाई बिलाल रदियल्लाहु ताला अन्हु हबशी गुनाम उमायार गुनाम আমার পরিমাণানায়নের কারণে উমাইয়া তাকে এত শাস্তি দিয়েছে তার ঘোড়ার খুরের সাথে রশি বেঁধে একটা রশির অংশ তার গলার সাথে বেঁধে দিয়ে পাহাড়ের পাদদেশে টানছিল আর পাথরের আঘাতে আঘাতে উমরের উমাইয়ার শাস্তি তীব্র শাস্তি সইতে পারে নাই ওই বেলালের গোটা শরীরটার মধ্যে ফোসকা পড়েছে আরেকটা পাথরের সাথে আঘাত লেগেছে বালু ঢুকে যখন কামড় দিয়েছে আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিয়েছে আর আল্লাহ পাকের আরশ কেঁপে উঠেছে আমার সাহাবীরা আমি যখন আল্লাহর চিফ গেস্ট হয়ে আরশে আজিমে গেলাম আমি আরশে আজিমে যাওয়ার সময় সাত আসমান পাড়ি দিয়ে যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছলাম আমার কেমন যেন ভয় ভয় লাগে আমার পাশে জিব্রাইল আমিন নাই ওই সময়ে আমি শুনতে পেরেছি আমার সাহাবী বেলাল মনে হয় যেন আল্লাহ পাকের আরশে আজিমে আমার আগে যাইতেছে আমার বেলালের এই মর্যাদা আল্লাহর নবীজি বললেন সাহাবীরা আরেকজন কালো মানুষ যিনি ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হযরতে মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন গোলাম আল্লাহর ওলি যাকে তোমরা দেখো নাই তোমরা চিনো নাই যার চেহারা ছিল কালো কিন্তু সে অসংখ্য অগণিত লক্ষ কোটি মানুষের চেয়েও ভালো তিনি হলেন হযরতে লুকমান আল হাকিম তিনি কে লুকমান আল হাকিম এই লুকমান আল হাকিম কেমন আল্লাহর পছন্দ তিনি যখন আবিসিনিয়ার ওই বড় লোকের বকরি চড়াতে চারণ ভূমিতে ক্ষেতের মধ্যে যাইতেন বকরিগুলো ছেড়ে দিয়ে তিনি এক জায়গায় বসে আল্লাহ পাকের জিকির করতেন আর অনায়াসে অতি তাড়াতাড়ি লোকমান হাকিমের মালিকের বকরিগুলো তাড়াতাড়ি পাথর ছুষে পেট ভরে এসে লোকমানের কাছে হাজির হয়ে যেত লোকমানের সাথে চারণ ভূমিতে থাকা ওই রাখাল ছেলেরা এসে বলতো লোকমান তোমার বকরিগুলাকে তুমি কি ফরায়ে দাও নাকি এদের অবস্থা কি তখন লোকমান হাকিম গুনগুন করে আল্লাহ পাকের তৌহিদের দাওয়াত দিত আল্লাহর কোরআনের দাওয়াত দিত আর সকলে লোকমান হাকিমের সাথে তাল মিলিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত লোকমান হাকিম জ্ঞান গর্ব সার গর্ব অত্যন্ত বিচক্ষণতার সাথে যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন আল্লাহ পাকের তৌহিদের দাওয়াত দিচ্ছিলেন তার ভাষায় মুগ্ধ হয়ে অন্যান্য রাখালরা তাদের মালিকের কাছে গিয়ে লোকমান আল হাকিমের বিভিন্ন গুণগান করা শুরু করেছে লোকমান হাকিম দেখতে চেহারা কালো ঠোঁট হচ্ছে মোটা মোটা নাকগুলো ফেটে ফেটে ফাটা ফাটা তার চেহারা হচ্ছে একেবারে নিগ্র কালো আর তিনি হচ্ছেন বেটে মানুষ সকলের কাছে কেমন যেন অপছন্দ কিন্তু রাখাল ছেলেদের কথায় প্রত্যেকটা রাখালের প্রতিরা মালিকেরা আবেগ আপ্লুত হয়ে লোকমানের কাছে আসলো লোকমান হাকিমের কথাগুলো শুনে তারাও পাগল পাড়া হয়ে গেল সুবহানাল্লাহ তারা লোকমানের মালিককে ধরল ভাই আপনার কাছে যে ছেলেটা কাজ করে এই ছেলেটা যে জ্ঞান গর্ব কথা বলে তার অনেক জ্ঞান আছে তাকে এইভাবে কৃতদাস হিসাবে আপনার রাখাল হিসাবে আপনি ধরে রাখা ঠিক না
আপনি তাকে আমাদের কাছে বিক্রি করে দেন, আপনাকে আমরা পর্যাপ্ত টাকা দিব, লোকমান দিয়ে আমরা কোনো কাজ করাবো না, লোকমানকে আমরা স্বাধীন করে দিব। লোকমান আল হাকিম চারণ ভূমিতে যায়, বকরি চড়ায়, আল্লাহ পাকের তৌহিদের দাওয়াত দেয়। লোকমান হাকিমের কথাগুলো শুনে শুনে লোকেরা কেন যেন দিন দিন পাগল পারা হয়ে যায়। একবার লোকমান আল হাকিম তিনি মাঠের মধ্যে কথা বলছিলেন, তার কথা শুনতে শুনতে দিন পেরিয়ে যাইতেছে, অসংখ্য লোকেরা, লক্ষ লক্ষ লোকেরা এসে লোকমান আল হাকিমের সামনে লোকমান হাকিমের ওয়াজ শোনা শুরু করে দিয়েছে। আপনারা বলবেন, হুজুর লক্ষ মানুষের মাঝে লোকমান হাকিম মুখে কথা বলেছে না মাইকে? মুখে কথা বলেছে। কিসে? লক্ষ মানুষের মাঝে লোকমান আল হাকিমের বাসা পৌঁছে দিয়েছে আল্লাহ। কে পৌঁছে দিয়েছে? এটা সম্ভব কিনা? সম্ভব কিনা? সম্ভব। হাদিস শরীফের ব্যাখ্যায় আসছে, আমাদের নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাতিজার ওয়াজ শুনে, আল্লাহর নবীর মুখে ওয়াজ শুনে এত জোরে সুবহানাল্লাহ বলেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুবহানাল্লাহর শব্দ দীর্ঘ 8 মাইল দূর থেকে শোনা গিয়েছে। এই কণ্ঠের মধ্যে তীব্রতা, এই কণ্ঠের মধ্যে শক্তি দিয়েছেন কে? আল্লাহ। যদি চান সব কিছুই করতে পারেন। পারেন কিনা? পারেন কিনা? পারেন। লোকমান আল হাকিম ভাষণ দিচ্ছিলেন, তার কথা শুনে লোকেরা পাগল পারা হয়ে গেল। একজন লোক এসে লোকমানকে বলল, লোকমান তুমি কি আমাদের ওই লোক না যে আমাদের সাথে চারণ ভূমিতে বকরি চড়াইতা অমুকের কেনা গোলাম? লোকমান হাকিম বলছে, হ্যাঁ আমি সেই গোলাম। তুমি এই মানুষ এত কথা শিখছো কেমনে, আর এত মানুষ তোমার পাগল কেন? লোকমান হাকিম বলেছে, আমি দুইটা কারণে এগুলো পেয়েছি, আর পেয়েছি আল্লাহর তরফ থেকে। 1 নম্বর, আমার চরিত্র, আমি দুনিয়ার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। 2 নম্বর, আমি দুনিয়ার জমিনে কখনো অনর্থক কথা বলি নাই। কি বলি নাই? অনর্থক কথা। একটা হলো মিথ্যা কথা, আরেকটা হলো অনর্থক কথা, বেহুদা কথা, বাজে কথা আমি বলি নাই, যার কারণে আল্লাহ আমাকে পছন্দ করে আল্লাহর পক্ষ থেকে ইলম দান করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লোকমান আল হাকিম এত বিশাল জনপ্রিয়তা লাভ করেছে, তার মালিক কলিজার মধ্যে কম্পন ধরেছে, আমি ছেলেকে আমার গোলাম হিসাবে আর আটকিয়ে রাখা ঠিক না। তো কি করতে হবে? লোকমানকে একটু টেস্ট করা দরকার, যে লোকমান সত্যিকার অর্থে যেসব কথা বলে এগুলো পেলো কোথায়, তার জ্ঞানের ফরিদি কতটুকু। লোকমানকে কাছে ডাকলো, লোকমান আমার একটা বকরি জবাই করো। বকরির সবচেয়ে উৎকৃষ্ট যে জিনিস, সবচেয়ে ভালো যে জিনিস, সেই জিনিসটা আমাকে এনে দাও। লোকমান হাকিম একটি বকরি ছাগল জবাই করলেন, আর ছাগলের কলিজা এনে লোকমান হাকিমের মালিককে দিলেন। লোকমানের মালিক কিছু বলেনি, আবার কিছুদিন যাওয়ার পর বলেছে, লোকমান আরেকটি বকরি জবাই করো, এই বকরির সবচেয়ে নিকৃষ্ট যে জিনিস আছে তা আমাকে এনে দাও। লোকমান হাকিম আরেকটি বকরি জবাই করলেন এবং বকরির কলিজাটা এনে লোকমানের মালিককে দিলেন। লোকমান হাকিমের মালিক লোকমানকে ডেকে বলেছে, লোকমান এই এলাকার নয় তামাম দেশের মানুষ তোমার পাগল হতে পারে, কিন্তু আল্লাহ আমাকেও জ্ঞান কম দেয় নাই, আমার চুল এমনি পাকে নাই, আমি তোমাকে টেস্ট করার জন্য এই পরীক্ষা দিলাম, আসলে আমি বুঝতেই পারলাম তোমার জ্ঞান বলে কিছু নাই, তোমার লোক তোমার জ্ঞান বলে
লোকমান হাকিম তিনি বলেছেন মালিক আপনি আমার জ্ঞানের পরিচয় কি পেয়েছেন বা না পেয়েছেন আমি তা জানি না তবে আমার আল্লাহ পাক আমাকে যেই ইলম দান করেছেন যেই জ্ঞান দান করেছেন আমি তার থেকে বুঝতে পেরেছি একজন মানুষ নয় গোটা জাহানের মধ্যে গোটা মখলুকের মধ্যে সবচেয়ে দামি যদি কোনো জিনিস থাকে তা হলো ওই প্রাণীর রূহ ওই প্রাণীর দিল ওই প্রাণীর কলিজা ওই মানুষ ওই মখলুকের একটা হৃদয় দিল আর ওই মানুষটার যদি সবচেয়ে খারাপ জিনিস থাকে তাহলে ওইটার নামও হচ্ছে দিল কারণ দিল যদি ভালো থাকে তার গোটা বডি ভালো থাকে দিল যদি খারাপ হয়ে যায় তাহলে তো আর গোটা বডি খারাপ হয়ে যায় ৪৫০০০ বছর পরে এসে বিশ্ব নবী আমাদের নবী সেই আল্লাহ পাকের কথাটাই স্মরণ করলেন যা বলেছেন লোকমান হাকিম আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জাসাদি মুদগা প্রতিটি মখলুকের শরীরের মধ্যে একটি গোস্তের টুকরা আছে ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু যখন ওই গোস্তের টুকরাটা ভালো থাকে গোটা বডি ভালো হয়ে যায় ওয়াইদাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু যখন ওই বডির ওই গোস্তের টুকরা খারাপ হয়ে যায় গোটা বডিটাই খারাপ হয়ে যায় ঠিক কিনা ঠিক কিনা একজন মানুষ যদি চুরি করে তাহলে তার মনকে ফাঁকায় নেয় চুরিটা কেমনে করবে একজন মানুষ যদি চুরি বাদ দেয় তাহলে তার মনকেই সিদ্ধান্ত নেয় যে আমি চুরি করব না তার মনের পরিকল্পনা নেয় কথা বলেন আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষেরা শোনো কুল্লু শাইইন সাকালাতুন প্রত্যেকটি জিনিসের মধ্যে ময়লা পড়ে ঝং ধরে আর প্রতিটি জিনিসের ওই ঝং পরিষ্কার করার এক একটা যন্ত্র থাকে আর এই দিলের ময়লা দিলের অন্যায় কদার্য গুণারাশি পরিষ্কার করার একটা যন্ত্র আল্লাহ দিয়েছেন তা হলো এতাত বিল্লাহ আল্লাহ পাকের আনুগত্য আল্লাহ পাকের জিকির হযরতে লোকমান হাকিম জিকির করে দিলেন এইভাবে লোকমান হাকিমের মালিক বলেছে লোকমান তুমি তো যেই কথা বলেছ আমার যা ধারণা ছিল সব বাদ হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না মজার কথা একটু পড়ে লোকমানের মালিককে লোকমান ওয়াজ করা শুরু করে দিয়েছে লোকমান লোকমান বলছে মালিক আপনি কি বুঝেছেন আর না বুঝেছেন জানি না তবে এতটুকু আপনাকে জানাতে চাই এই দিলটা এক প্রকার নয় আল্লাহ পাকের বর্ণিত হিসাবে এই মানুষের দিলটা তিন প্রকার কয় প্রকার তবে এক নাম্বার দিল যারা হবে তারা হবে জান্নাতি বাকি দুই দিলের যারা তারা হবে জাহান্নামী লোকমানের মালিক এবার জানতে চাইল তাহলে ওই দিলটা কাদের বলবা তিনি বলেছেন ওই দিলটার নাম হলো কলবে সালিম কলবে কলব অর্থ দিল সালিম অর্থ হলো প্রশান্তিময় আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য প্রচেষ্টাকারী আত্মা রূহ দিল লোকমান তার মালিককে বলছেন শুনেন আল ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম আল্লাহু আকবার হে মালিক আল্লাহ হাশর ময়দানে ইজলাস কায়েম করে বলবেন আজকের দিনে আমার কাছে কোনো মখলুকের কোনো আত্মা কাছে আসবে না একমাত্র সালিম আত্মা সুস্থ দিল আত্মা নিয়ে যারা এসেছে আমার ওই সকল মুমিন বান্দারাই আমার এক নম্বর জান্নাতের মেহমান গুফতে আল্লাহ মুমিনেরা ওয়েলকাম
গুপ্তে আল্লাহ কাফেরেরা ঘেটা উঠ গুপ্তে আল্লাহ মোমেনেরা মাই ডিয়ার ফাতিহাতুল বাবে জান্নাত কামহিয়া। আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে ঘোষণা দিয়ে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বলে সালিমাত্তার মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দিবেন। এই সালিমাত্তার পরিচয় কি? সালিমাত্তা বুঝবেন কিভাবে? আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা দুনিয়ার জমিনে আল্লাহ পাকের উপর ঈমান আনার পরে এই কথার ঘোষণা দেয়, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহ পাকের জন্য নিবেদিত। সুবহানাল্লাহ। সেই সালিমাত্তার পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক পরবর্তীতে লোকমান হাকিমের কথাগুলো রেকর্ড করে দিয়েছেন। লোকমান হাকিম সালিমাত্তার পরিচয় যেমনিভাবে তার মালিককে দিয়েছেন তেমনিভাবে দিয়েছেন তার ঘরে। কি দিয়েছেন? ইয়া ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহু আকবার। লোকমান হাকিম সুস্থ দিলের পরিচয় দানে মানুষদেরকে যেমনিভাবে বাহিরে বুঝিয়েছেন তেমনিভাবে ঘরের শিশুকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান, আমার বাবুমণি, শুনে রাখো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করো না। এই আয়াত থেকে বোঝা গেল সালিমাত্তার সুস্থ দিলের এক নম্বর ঈমানের পরিচয় হলো যারা আল্লাহর সাথে শিরক করে না, আল্লাহর সাথে শিরক করে না। কারণ কি? আল্লাহ পাক বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মস্ত বড় গুনাহ। শিরকি মস্ত বড় গুনাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও নবীজি, আপনাকে বলছি শুনে রাখুন, দুনিয়ার জমিনে যত নবী রসুলরা আসছে আমি প্রত্যেক নবী রসুলদেরকে বলেছি, নবী রসুলরা আপনারা দাওয়া দিন, এক নম্বর দিলের মানুষ হওয়ার জন্য আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনার পূর্বে যত নবী রসুল আসছে প্রত্যেকের কাছে এইভাবে ওহি করা হয়েছে যে শুনেন, লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন আল্লাহর সাথে, লাইয়াহ বাতান্না আমালুকা, আপনি সারা জীবনে যত আমল করছেন আমার নবী হইয়া, আপনাদের সব আমলগুলো আমি দুনিয়ার জমিনে ধ্বংস করে দিব। কাদের আমল? নবীদের আমল। কাদের আমল? নবীদের আমল। সব কিছু ধ্বংস করে দিব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনারা হয়ে যাবেন জাহান্নামী। তাহলে বোঝা গেল, যদি নবী হইয়া কোনো আল্লাহর সাথে কোনো বিষয়ে শরিক করতো তাহলে তারাও নবী হইয়া জাহান্নামে যাইতো। এই জন্য সুস্থ দিলের এক নম্বর পরিচয় দেওয়া হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরক না করে এক আল্লাহর বান্দার পরিচয় দেওয়া, ঠিক কিনা? ঠিক।